নমস্কার বন্ধুরা, বংহিট ব্লগিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। যেমনটা আপনারা জানেন যে আজ 25 তারিখ সুমনদের ম্যারেজ হল উদ্বোধনের দিন। তো সুমনের বাবা 15 বছর ধরে একটু একটু করে এই এত বড় ম্যারেজ হল গড়ে তুলেছে, তো সেটিরই আজ উদ্বোধন। সেই উপলক্ষেই আমাদের আসা। তো ওদের আসামের পদ্ধতিতে নিচে পুঁটি মাছ রেখে একদম দরজা থেকে ওপরে উঠে আসা হলো। তো তিনতলা এই ম্যারেজ হল, নিচে থাকবার জন্য রুম আছে, বাথরুম পায়খানা আছে। তো এখনও সেটা নিচের তলাটা পুরো কমপ্লিট হয়নি, আর মাঝে ম্যারেজ হল, বিবাহের জন্য সমস্ত ব্যবস্থা করা হয়েছে, আর একদম ওপরতলাতে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো আজকে মাঝে যেখানে বিয়ে বাড়ির অনুষ্ঠান হবে, রিসেপশন হবে, মাঝের হলে পুজো পাঠ হচ্ছে, আর আজকেও ওপরে রান্নাবান্না করা হচ্ছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা ওপরে করা হয়েছে। আর নিচের তলাটা আপনাদের যদি পারি তো দেখাবো, আসলে নিচের তলা এখনও কমপ্লিট হয়নি, তবে 4-5টা রুম আছে সেখানে, 6-7টা বাথরুম পায়খানা আছে সকলের থাকার জন্যে। আর এই হচ্ছে মাঝের পোর্শন, দেখুন এখানেই আজকে পুজো পাঠ হচ্ছে সমস্ত কিছু। তো দিনের বেলা আমরা বাড়ির লোকেরা খাবো, প্রায় পাড়া প্রতিবেশী মিলে 100 জনের মতো দিনের বেলা খাওয়া দাওয়া হবে। আর রাতে প্রায় অনেককেই নিমন্ত্রণ করা হয়েছে, কারণ ওনার বাবার এখানে হোলসেলের ব্যবসা আছে, ম্যারেজ হল শোরুম আছে, অনেক ব্যবসা আছে। তো অনেক ব্যবসাদার যারা দোকানদার আছে তাদের সবাইকেই নিমন্ত্রণ করতে হয়েছে। তো রাতে মোটামুটি 400-500 জনের মতো লোক আজকে খাওয়া দাওয়া করবে। তো আমরা সকাল সকাল চান টান করে চলে এসেছি। তো এই দেখুন বিশাল ম্যারেজ হল, 15 বছর ধরে সুমনের বাবা একটু একটু করে ম্যারেজ হল গড়ে তুলেছে। তো পুরো ব্লগটি দেখুন, সঙ্গে থাকুন। তো আসামে যে কোনো অনুষ্ঠানেই মাছের খুব চল আছে, আর আজকেও দুপুরে মাছ ভাতের ব্যবস্থা করা হয়েছে, রাতেও সম্ভবত মাছ ভাতই খাওয়ানো হবে সবাইকে। কারণ এখানকার লোকেরা আমাদের ওখানকার মতো ফ্রাইড রাইস বা নান এইসব পুরি এসব পছন্দ করে না, এখানে যে কোনো অনুষ্ঠানে ভাত থাকতেই হবে আর তার সাথে মাছও থাকতে হবে। আর গৃহপ্রবেশ বা এরকম কোনো ম্যারেজ হল উদ্বোধন এইরকম অনুষ্ঠানে অবশ্যই মাছের ব্যবস্থা রাখতে হবে, মাছটা খুব শুভ বলে এখানে মনে করা হয়। নিচে দেখলেন আপনারা যখন প্রবেশ করে আসলো ওপরে, তখনও দুটো জোড়া পুঁটি মাছ মাছ রাখা হয়েছিল, সেগুলোর দিকে তাকিয়ে তবেই ওরা ওপরে উঠে এলো। হ্যাঁ, তো এখানে সম্ভবত আজকে ফুলকপির কোনো রোস্ট হচ্ছে, একটা মিক্সড পনির হচ্ছে, ডাল হচ্ছে, ভাজা হচ্ছে, বেগনি হচ্ছে, আর বেগনিটাও এখানে থাকতেই হয় মাস্ট, আর তার সাথে মাছ মাছের ঝাল হচ্ছে। Yeah.
বন্ধুরা, আমার গলা একটু ঠান্ডা লেগেছে বলে বসে গেছে, তাই কতটা ভালোভাবে আপনারা শুনতে পাচ্ছেন জানি না। আর মাইকটাও আজকে আনা হয়নি এখানে, এখান থেকে একটু আপলোড করা যাচ্ছে, তাই আমি টুকরো টুকরো করে ব্লগগুলি ম্যারেজ হল থেকেই আপনাদের আপলোড করে দেওয়ার চেষ্টা করছি। আর সে কারণেই আজকে এই 25 তারিখে যে ম্যারেজ হল উদ্বোধনের যে সমস্ত ব্লগ, চেষ্টা করব সঙ্গে সঙ্গেই ফটো তুলে ছোট ছোট করে ছেড়ে দেওয়ার জন্যে, যাতে আপনারাও দেখতে পান। আর আরেকটা ব্যাপার হচ্ছে, বাড়ি থেকে আপলোড করতে একটু অসুবিধে হচ্ছে, এখানে আপলোড করতে একটু সুবিধে, তো সেই কারণে ম্যারেজ হল থেকেই ওপরে বসে বসে আমি আপলোড করে দিচ্ছি। তো আশা করি আজকের আমার এই ব্লগ আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর নতুন বন্ধুরা পুরো ভিডিও দেখে তবেই সাবস্ক্রাইব করবেন। তো নেক্সট ব্লগে, এই ম্যারেজ হলেরই নেক্সট ব্লগে আবার আসছি একটু পরেই। ধন্যবাদ।